গ্রিটিং এভরিওয়ান, আশা করছি সবাই ভালোই আছেন। আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন একটি বিলিয়ার্ড ক্লাবের ব্লগ শেয়ার করার জন্য। এখন আমি আছি রাজশাহীর 13খাদিয়া স্টেডিয়াম রোডে, এবং এখান থেকে হয়তোবা স্টেডিয়ামের লাইটগুলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা যে ক্লাবটিতে যাব সেটা হচ্ছে রাজশাহীর চতুর্থতম ক্লাব হিসেবে বিবেচনা করা হয়, কারণ 2019 সালের নভেম্বর মাসের মাঝামাঝি একটা সময়ে এই ক্লাবটি তার যাত্রা শুরু করেছিল। তো সে সময় আমি জানতাম না বিধায় ক্লাবটিতে যাওয়া হয়ে ওঠেনি, ইনফ্যাক্ট সে সময় আমি রাজশাহীতে ছিলাম না, যার কারণে ক্লাবটিতে যাওয়া হয়ে ওঠেনি। তাই গত বছর 2020 সালের শেষ দিকে আমি ক্লাবটিতে একবার গিয়েছিলাম, এবং পরে আরও একবার যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু সে সময় ক্লাবটি বন্ধ ছিল কারণ তার রিনোভেশনের কাজ চলছিল। সো সেটা কিছুদিনের জন্য বন্ধ ছিল, এবং রিনোভেশন স্টিল গোয়িং অন, প্রপারলি কমপ্লিট হয়নি। তো বেশ কিছুদিন আগে আমি ক্লাবটিতে গিয়েছিলাম এবং আজকে আবার যাচ্ছি ব্লগ বানানোর জন্য। সো এই রোডটা হচ্ছে গিয়ে 13খাদিয়ার সিটি হাট রোড বলা হয়, কারণ এই রোডটা ধরে সোজা বরাবর গেলেই শেষ মাথায় সিটি হাটের অবস্থান। আর শেষ মাথা পর্যন্ত যাওয়া লাগবে না, এই কিছু দূর সামনে গেলেই পড়বে হচ্ছে গিয়ে 13খাদিয়া ডাবতলার মোড়। আর ডাবতলার মোড়ের ঠিক হাতের বাম পাশেই আজকের এই ক্লাবটির অবস্থান। অ্যাকচুয়ালি এটা কোনো মানে ফুল ফ্লেজড ক্লাব না, বেসিকলি ইটস এ রোড সাইড ক্যাফে উইথ টু বিলিয়ার্ড বোর্ডস অ্যান্ড ইটস এ গুড প্লেস ফর চিলিং। আপনি যদি চা কফি খেতে খেতে একটু পুল খেলতে চান, একটু চিল করতে চান, আই হোপ এই প্লেসটা পারফেক্ট হবে আই গেস। আর বেশ কয়েকদিন আগে আমি রোজার মধ্যে এই ক্লাবটিতে গিয়েছিলাম এবং একটা ভিডিও পোস্ট করি আমার ফেসবুকের মাই ডে আই মিন স্টোরিতে। তো সেখানে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে ক্লাবটার লোকেশন কোথায়, তো তাদেরকে বলেছিলাম খুব শীঘ্রই আমি ডিটেলসে ভিডিও দিব, তখন আপনারা জানতে পারবেন। তো এই জন্য আজকে হাজির হয়েছি। তো আমরা চলে এসেছি ডাবতলার মোড়ে, এবং এইখানে হাতের বাম সাইডে এই বিল্ডিংয়ের নিচতলাতেই আজকের এই ক্লাবটির অবস্থান। তো প্লেসটা আর একবার একটু ক্লিয়ার করে দিই, প্লেস লোকেশনটা। আমরা যে রোড ধরে আসলাম তার বাম সাইডে হচ্ছে গিয়ে সিটি হাট, আর যেদিক দিয়ে আসছি আই মিন এই যে ডান দিকে এটা হচ্ছে সেই স্টেডিয়াম রোড। সো প্লেস লোকেশনটা আই হোপ আপনারা অ্যাকুরেটলি পেয়ে গেলেন, চিনতে ভুল হবে না। যেহেতু বলেছি যে ক্লাবটার রেনোভেশন চলছে, সো এটার বাইরে এখনও কোনো সাইনবোর্ড বা ব্যানার কিছু দেওয়া হয়নি, খুব শীঘ্রই সেটা সংযোজন করা হবে। আর এমনিতে ভেতরের ডেকোরেশন খুবই সুন্দর। তো চলুন আমরা ভেতরের দিকে যাই, গিয়ে আপনাদের সব কিছু দেখাচ্ছি। এই ক্লাবটাতে যখন গত বছর আসছিলাম তখন মানে বোর্ডের কুশনগুলোর কালার ছিল হচ্ছে গিয়ে ব্লু কালার, যেটা অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে। তবে এখন রেনোভেশনের পর বোর্ডগুলোর কুশন চেঞ্জ করা হয়েছে, আর ডেকোরেশন কিছুটা চেঞ্জ আনা হয়েছে, আগে এরকমই ছিল, বাট স্টিল যেহেতু কাজ চলছে আরও সুন্দর হবে, এমনিতে অনেক সুন্দর, যথেষ্ট সুন্দর। আর এইরকম মানে এই কালারের কুশন আই মিন রেডটা তো দেখা যায়, ইনফ্যাক্ট আমাদের রাজশাহীর আরও একটা ক্লাবের রেড কুশন রয়েছে, আর এই ব্রাউন কালার কুশনটা একটু আনকমন, আমি এর আগে কোথাও দেখিনি। এই হচ্ছে গিয়ে ক্যাফের অংশটুকু, সুন্দর একটা মানে সুন্দর পরিবেশটা আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি। একটু লাইট কম আছে যদিও দিনের বেলা, মানে এনভায়রনমেন্টটা এরকমভাবে করা রয়েছে, সুন্দর, বেশ সুন্দর, চমৎকার, ছোটোখাটো মিনি কিউট একটা ক্লাব। আই মিন দিস প্লেস হ্যাজ অ্যান অ্যাস্থেটিক ভাইব আই মাস্ট সে, বিকজ এই আচ্ছা যেটা বলতে ভুলে গেছিলাম, এই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে স্টিমিন মার্কস। আমি ফেসবুকের এদের মানে এনাদের ফেসবুকের পেজ লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা কাইন্ডলি সেখান থেকে চেক করে নেবেন। আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং মনোমুগ্ধকরভাবে সাজানো রয়েছে, এভাবে আসলে পরিকল্পনা করা সৃজনশীল মানুষের কাছ থেকে আশা করা যায়। ক্লাব ওনার তিনি বেশ রুচিশীল একজন মানুষ, যার কারণে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন তার ক্লাবটা আমাদের মাঝে।
তো এই ক্লাবটা বেশ সুইটেবল একটা প্লেসে দেওয়া হয়েছে, রাস্তার পাশেই। আর যেহেতু ক্যাফে, সো ইউ ক্যান গেট কফি টি ওভার হিয়ার অ্যান্ড ইউ ক্যান প্লে অলসো বিলিয়ার্ড। সো ইটস এ নাইস প্লেস ফর চিলিং, ফর হ্যাঙ্গিং আউট উইথ ইয়র ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডস, এই আর কি। ফ্রেন্ডস ছাড়া কাকে নিয়ে আসবেন চিল করতে, রাইট? সো এই ক্লাবের বোর্ড বিল যদি বলি, তাহলে হচ্ছে গিয়ে দুইটা বোর্ড বিলই হচ্ছে গিয়ে 25 পার ফ্রেম, যথেষ্ট রিজনেবল। আর আমি রিকমেন্ড করবো, যারা নতুন খেলা শিখেছেন বা শিখছেন, তারা যেন এই ক্লাবটিতে এসে সময় দেন, কারণ এই ক্লাবের যে পকেটগুলো রয়েছে সেগুলো একটু বড়। সো আপনারা যারা নতুন, তারা আই হোপ এখানে খেলে একটু উৎসাহ পাবেন, কারণ আপনারা ইজিলি পকেট মানে বল পকেট করতে পারবেন। সো আপনাদের খেলার প্রতি উৎসাহটা একটু বেড়ে যাবে, আই হোপ সো। আমি ইনসিস্ট করছি না, তবে সাজেশনে রাখছি আপনাদের জন্য এই ক্লাবটা। তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো বিলিয়ার্ড রিলেটেড কন্টেন্ট নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর ক্লাবটিতে অবশ্যই এসে ঘুরে যাবেন, আর যারা আমার কাছে জানতে চেয়েছিলেন আই হোপ তারা তো আসবেন মাস্ট। ওকে, আমি আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।